আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সাদমান নাসিব আমার এই ইউটিউব চ্যানেলে আমি নতুন একটা প্লে তৈরি করতেছি সেটা হলো টেক নিউজ রিলেটেড প্রতি সপ্তাহের যেই টপ যে টেক নিউজগুলা থাকবে সেই টেক নিউজগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব বা কয়েকটা ভিডিও তৈরি করতে পারি যদি ট্যাক নিউজ বেশি থাকে এবং প্রত্যেকটা টপিকের বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো হলো হোয়ে যে কোম্পানিটা আছে সেই কোম্পানির নতুন অপারেটিং সিস্টেম হারমোনি অয়েস নিয়ে আজকের এই ভিডিওতে হারমোনি অয়েসের সম্পূর্ণ বিস্তারিত সকল কিছু জানানোর চেষ্টা করব এর পাশাপাশি আমি যে তত্ত্বগুলো কালেক্ট করছি বা যেই জায়গা থেকে ইনফরমেশানগুলো নিয়ে ভিডিও তৈরি করতেছি ওই ইনফরমেশানের লিঙ্কগুলো আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে বাংলাতে আপনি আর্টিকেলগুলো পেয়ে যাবেন আপনি চাইলে পড়তে পারেন ওইগুলা গত কয়েক বছর ধরে হোয়াওয়ে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং সময় যত গড়াচ্ছে তাদের উপর চাপ ততই বাড়ছে কিন্তু চীনা এই জায়ান্টও হাল ছেড়ে দেবার পাত্র নয় অন্তত একটা হাড্ডাহাড্ডি লড়াই না করে তো নই গত বছর হোয়াওয়ে ডেভেলপার কনফারেন্স সি দু হাজার উনিশে তারা তাদের নিজেদের তৈরি অপারেটিং সিস্টেম হারমোনি ওয়েস উন্মোচন করে যেখানে ভবিষ্যতের জন্য এই অপারেটিং সিস্টেমের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করা হয় সেই বছর এই অপারেটিং সিস্টেম সম্মিলিত হনার বিষণ স্মার্ট টিভি এবং কিছু স্মার্ট ওয়াচ বাজারে আনা হয় এবছর হুয়াওয়ে তাদের অপারেটিং সিস্টেমের দ্বিতীয় বার্সন হারমোনি ওয়েস টু পয়েন্ট জিরো উন্মোচন করেছে এবং ঘোষণা করেছে আগামী বছর থেকে হোয়াওয়ের স্মার্টফোনেও এই অপারেটিং ব্যবহার করা হবে আজকের এই ভিডিওতে হুয়াওয়ের এই অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনার পাশাপাশি এর নানা দিক নিয়ে তুলে ধরা হবে প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো হারমোনি ওয়েস কি লিনাক্স ভিত্তিক এই প্রশ্নের আনসারটা হলো অবশ্যই না হারমোনি অয়েস হুয়াওয়ের নিজস্ব কার্নেল ভিত্তিক এর আর্কিটেকচারাল ডিজাইন লিনাক্সের থেকে সম্পূর্ণ আলাদা যেখানে লিনাক্স হলো একটি মনোলিথিক কার্নেল সেখানে হারমোনি ওয়েসের কার্নেল হল মাইক্রো কার্নেল প্রশ্ন হল মনোলিথিক বা মাইক্রো কার্নেল বলতে আসলে কি বোঝায় সহজভাবে বলতে গেলে প্রতিটি অপারেটিং সিস্টেমের ভেতরে একদম কোর লেভেলের একটি কার্নেল তাকে যার উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমের অন্যান্য কাঠামো গড়ে তোলা হয় কার্নেলকে বলা হয় অপারেটিং সিস্টেমের প্রাণ যেটি বিভিন্ন ধরনের হার্ডওয়্যার কিংবা রিসোর্সের সাথে অপারেটিং সিস্টেমের সংযোগ করিয়ে দেয় এবং কোনো একটি প্রোগ্রাম কীভাবে এক্সিকিউট বা চালু হবে সেটি নির্ধারণ করে প্রতিটি কার্নেলকেই এরকম বেশ কিছু অপরিহার্য কাজ সম্পন্ন করতে হয় এবং এই কাজগুলো এক একটি কার্নেল একভাবে সম্পন্ন করে এখনকার আধুনিক অপারেটিং সিস্টেমগুলো ইউজার অ্যাপ্লিকেশান সফটওয়্যারকে অপারেটিং সিস্টেমের সংবেদনশীল অংশ থেকে আলাদা করে রাখার চেষ্টা করে একে আপনি মেমোরির মাঝে এমন এক দুর্বেদ্য দেয়াল হিসেবে কল্পনা করতে পারেন যেটা সিস্টেম লেভেল সার্ভিস এবং অ্যাপ্লিকেশান সফটওয়্যার আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয় মূলত সিকিউরিটি এবং স্টেবিলিটি এই দুটি গুরুত্বপূর্ণ কারণে এরকম করা হয়ে থাকে উদাহরণস্বরূপ লিনাক্স কার্নেল অনেকগুলো সিস্টেম লেভেন ইউটিলিটি এবং প্রসেসকে শুধুমাত্র মেমোরির কিছু সুনির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে চলতে দেয় কিন্তু হারমোনি ওয়েস এই কাজটি আলাদাভাবে করে এটি কার্নেল মুডে কি চলবে সে সম্পর্কে খুবই বিচক্ষণ ভূমিকা পালন করে এবং একইভাবে চলমান সার্ভিসগুলোকে কার্যকরভাবে একদম ঘোরার মধ্যে সীমিত করে ফেলে লিনাক্সের মতো মনোলিথিক কার্নেলগুলো এতটা বিচক্ষণ হতে পারে না মনোলিথিকের তুলনায় মাইক্রো কার্নেল তৈরি করা অনেক বেশি কঠিন এছাড়াও নাম শুনেই বোঝা যাচ্ছে মাইক্রো কার্নেল খুব ছোটো আকারের কার্নেল ফলে একে যে কোনো ডিভাইসের মধ্যেই ব্যবহার করা যায় এর ফলে হারমোনি ওয়েস যেমন স্মার্টওয়াচের মতো ছোটো ডিভাইসও স্থাপন করা সম্ভব তেমনি স্মার্টফোন ল্যাপটপ এমনকি সুপার কম্পিউটারেও স্থাপন করা সম্ভব হারমোনি এর বিশেষত্ব কেন একে বৈপ্লবিক বলা হচ্ছে একটু আগেই বলা হলো হারমোনি ওয়েস এমন একটি অপারেটিং সিস্টেম যাকে যে কোনো রকম ডিভাইসে ব্যবহার করা সম্ভব একে এর ভবিষ্যতের প্রতি চূড়ান্ত রকমের দূরদর্শিতার একটি নমুনা হিসাবে বিবেচনা করা হয় হারমোনি ওয়েস এমন এক কনসেপ্টকে সত্যি করে দেখালো যেটি অন্য কেউ এখনো পুরোপুরিভাবে সম্ভব করতে পারেনি আর সেটি হলো ওয়ান অপারেটিং সিস্টেম ফর এভরি ডিভাইস অর্থাৎ সকল প্রকার ডিভাইসের জন্য একটিমাত্র অপারেটিং সিস্টেম সর্বশেষ তত্ত্বা অনুযায়ী গুগলও একই ধারণাকে সামনে রেখে ফিউশিয়া নামক একটি অপারেটিং সিস্টেমের উপর কাজ করছে যেটা কবে নাগাদ বাজারে আসবে তা এখনো অনিশ্চিত সুতরাং হওয়াই হল প্রথম কোম্পানি যারা এই নতুন দ্বারা বাস্তবায়ন করলো এবং সামনে যত প্রকার অপারেটিং সিস্টেম আসবে সবগুলোই এ দ্বারা অনুসরণ করবে এর অন্যতম কারণ হলো যতদিন যাচ্ছে চেয়ে আমরা ততই মাল্টিপল ডিভাইস ব্যবহার করছি এবং শুধু মাল্টিপল ডিভাইস থাকলেই হয় না এই একে অপরের সাথে সংযোগ থেকে পরস্পরের সাথে সমন্বয় করে কাজ করতে হয় চিন্তা করুন আপনি হয়তো আমাদের সাথে একটি স্মার্ট ওয়াচ কিংবা হেলথ ট্র্যাকার পরে আছে যেটি কিনা আপনার ফোনের সাথে সংযুক্ত এবং সর্বক্ষণ এরা একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করছে আবার আপনার বাসার যে স্মার্ট টিভি আছে সেটাও আপনার ফোন কিংবা ল্যাপটপের সাথে সংযুক্ত এগুলো একসাথে সংযুক্ত থাকে বলেই আপনি চাইলেই আপনার হাতের স্মার্ট দিয়ে ফোনের অনেক ফাংশন ব্যবহার করতে পারেন আবার আপনার বাসার স্মার্ট টিভিকে আপনি আপনার ফোন দিয়ে নিয়ন্ত্রণ করা ছাড়াও আরও বহু রকমের কাজ করতে পারেন যদি এই ডিভাইসগুলো একে অপরের সাথে সংযুক্ত না হতে পারত কিংবা একে অন্যের সাথে কথা বলতে না পারতো তাহলে কি আপনি এই সুবিধাগুলো পেতে পারতেন কখনোই না এভাবে সময় যত গড়াবে ততই মানুষ মাল্টিপল ডিভাইসকে একটা নেটওয়ার্কে এনে একসাথে সমন্বয় করে ব্যবহার করছে যেটাকে অনেক সময় ইকোসিস্টেম বলে অভিহিত করা হয় আর পাঁচ থেকে সাত বছর পর যখন ইন্টারনেট অফ থিঙ্কিংস আই ওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কিংবা এআইওটি এর মতো চতুর্থ শিল্প বিপ্লবিক প্রযুক্তিগুলো পুরোপুরি বাস্তবায়ন হবে তখন শত শত হাজার হাজার রকমের ডিভাইসকে একে অপরের সাথে সংযুক্ত থেকে একযোগে কাজ করতে হবে তাহলে ভবিষ্যৎ চাহিদা কি আপনি একটু হলেও কল্পনা করতে পারছেন ভবিষ্যৎ থেকে আবার বর্তমানে আসা যাক বর্তমানে আমরা যে মাল্টিপল ডিভাইসগুলোকে একটা ইকোসিস্টেমে এনে ব্যবহার করি সেদিকে একটু নজর দেওয়া যাক আজকের দিনের এক এক ধরনের ডিভাইস এক এক ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে এই আলাদা আলাদা অপারেটিং সিস্টেমগুলো আবার আলাদা আলাদা ফ্রেমওয়ার্ক অনুসরণ করে তৈরি করা এবং এরা যে কোনো কাজও সম্পন্ন করে আলাদাভাবে এরমনি ওয়েস সবচেয়ে বড় দিক এটাই এটি যে কোনো প্রকার ডিভাইসে ব্যবহার করা যায় বিদায় অনেকগুলো ডিভাইসকে একসাথে সংযুক্ত করার ক্ষেত্রে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না সবগুলো ডিভাইস একই অপারেটিং সিস্টেম থাকার ফলে এদেরকে নতুন করে একটা জেনারেল ফ্রেমওয়ার্ককে নিয়ে আসতে হয় না যেটা বর্তমান করতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়াও এই অপারেটিং সিস্টেমের আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে হবে না যে কোনো একটি ডিভাইসের জন্য একবার অ্যাপ্লিকেশান তৈরি করলেই সেটা সবগুলো ডিভাইসে ব্যবহার করা যাবে অ্যাপ ডেভেলপারদের জন্য এটা অনেক বড় একটি সুবিধা কারণ তাদেরকে আলাদা আলাদা ডিভাইসের জন্য নতুনভাবে অ্যাপ ডেভেলপমেন্ট করতে হবে না এবং ডেভেলপ করার প্রক্রিয়াও অনেক সহজ হয়ে যাবে যেমন ধরুন আপনি আপনার একটি অ্যাপ যদি অ্যান্ড্রয়েডের জন্য বানাতে চান আপনাকে অ্যান্ড্রয়েডের ফ্রেমওয়ার্ক সম্বন্ধে ভালোভাবে জেনে বুঝে সেটা অনুসরণ করে অ্যাপটিকে বানাতে হবে সেই একই অ্যাপ যদি আপনি উইন্ডোজে ব্যবহার করতে চান তাহলে সম্পূর্ণ আলাদা ফ্রেমওয়ার্ক অনুসরণ করতে হবে ম্যাক ওয়েস কিংবা লিনাক্স চালাতে চাইলে সেখানেও সম্পূর্ণ আলাদা ফ্রেমওয়ার্ক অনুসরণ করতে হবে অর্থাৎ চারটি প্ল্যাটফর্মের জন্য আপনাকে চারটি আলাদা আলাদা ফ্রেমওয়ার্ক অনুসরণ করে সম্পূর্ণ নতুনভাবে একই অ্যাপ চারবার তৈরি করতে হবে ডেভেলপারদের জন্য এই বিষয়টি স্রেফ দুঃস্বপ্ন হারমোনি ওয়েসের ক্ষেত্রে এই বিষয়টি একদম দুধবাতের মতো আপনি একটি ফ্রেমওয়ার্কের জন্য একবারই অ্যাপ তৈরি করবেন আর সেটা বাকি সকল ডিভাইসে কোনো রকম ঝামেলা ছাড়া ব্যবহার করা যাবে এত গেল সফটওয়্যারের বিষয় এখন আসা যাক হার্ডওয়্যারের দিকে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে আলাদা আলাদা রকমের ডিভাইস কীভাবে একটিমাত্র অপারেটিং সিস্টেম স্থাপন করা সম্ভব হবে যেখানে একটা সাধারণ স্মার্ট ওয়াচের মেমোরি প্রসেসিং পাওয়ার কাজ নগণ্য যেখানে একটি কম্পিউটারের মেমোরি প্রসেসিং পাওয়ার এবং কাজ করার কত বেশি জটিল এবং বৈচিত্র্যময় তাহলে কিভাবে এই সম্পূর্ণ দুই ধরনের ডিভাইসকে একই অপারেটিং সিস্টেম কাজ করতে পারবে এখানে এসে সত্যি হারমোনি ওয়েসকে বাহাবা দিতেই হবে হারমোনি ওয়েস কিভাবে কাজ করবে সেটা ব্যাখ্যা করার আগে একবার উইন্ডোজের দিকে তাকান আপনি চাইলেই আপনার উইন্ডোজের সাথে আলাদা একটি প্রিন্টারের সংযোগ করে দিয়ে কাজ করতে পারেন আবার সেই একই কম্পিউটারে একটা ক্যামেরা স্পিকার কিংবা মনিটরও কানেক্ট করতে পারেন তাহলে বাবন্ত কীভাবে এই আলাদা আলাদা ডিভাইস বা মডিউলগুলো উইন্ডোজে কাজ করছে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মডিউলগুলো যাতে উইন্ডোজের সাথে কাজ করতে পারে সেই জন্য উইন্ডোজের ফ্রেমওয়ার্ক সামনে রেখে এদের জন্য আলাদা আলাদা ড্রাইভার এবং অন্যান্য সফটওয়্যার তৈরি করা হয়েছে তারপরেই তো এগুলো উইন্ডোজের সাথে কাজ করতে পারছে তাই তো এবার হারমোনি ওএস এর দিকে থাকান হারমোনি ওএস এর ক্ষেত্রেও বিষয়টি একইভাবে কল্পনা করুন শুধুমাত্র আলাদা আলাদা মডিউলের বদলে আলাদা আলাদা ডিভাইস কল্পনা করুন বাবুন অর্থাৎ উইন্ডোজের জন্য যেটা মনিটর হারমোনির জন্য সেটি একটি স্মার্ট টিভি হিসেবে উইন্ডোজের ক্যামেরাকে হারমোনির জন্য একটি স্মার্টফোন হিসেবে কিংবা উইন্ডোজের প্রিন্টারকে হারমোনির একটি ল্যাপটপ হিসেবে কল্পনা করুন এবার বুঝতে পারলেন হারমোনি ওয়েস এ আলাদা আলাদা ডিভাইসকে আলাদা আলাদা মডিউল হিসেবে মেইন ফ্রেমওয়ার্কের সাথে সংযুক্ত করা হবে ঠিক এ কারণেই একটি অপারেটিং সিস্টেম সবগুলো ডিভাইসে ব্যবহার করা সম্ভব হবে এই প্রক্রিয়াটি যত সহজে ব্যাখ্যা করা হলো কাজ করা কিন্তু আসলেই টিক ততটাই কঠিন যাই হোক আপনি উপরের ব্যাখ্যাগুলো থেকে নিশ্চয়ই একটা বেসিক ধারণা পেয়েছেন যে হারমোনি ওয়েস কিভাবে কাজ করবে এবার নিশ্চয়ই আপনার মনে সন্দেহ নেই যে ঠিক কেন হারমোনি অয়েস একটি বৈপ্লবিক ধারণা সূচনা করে দিল এখন আমাদের সর্বশেষ যে মতবাদটা আছে সেটা হলো হারমোনি অয়েস কি সফল হবে একটি অপারেটিং সিস্টেম সফল হবে কি না তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে হারমোনির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বর্তমানে আমেরিকান সরকারের রুশানো আছে হুয়াওয়ে নিরাপত্তাজনিত হুমকি হিসেবে হুয়াওয়ের দিকে অভিযোগ টেনে প্রথমে আমেরিকান কোম্পানির সাথে ব্যবসা এবং গুগলের অ্যান্ড্রয়েড ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল কোম্পানিটির উপরে এরপরেও হুয়াওয়ে যখন অ্যান্ড্রয়েডের ওপেন সোর্স বাসনে হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস এইচ এম এস সংযুক্ত করে স্মার্টফোন বাজারে আনছিল তখন প্রথমে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর উৎপাদন তখন প্রথমে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর উৎপাদন বন্ধ এবং তারপর অন্যান্য কোম্পানি থেকেও প্রসেসর চিপসেট আনার সমস্ত পথ বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন সর্বশেষ অবস্থা অনুযায়ী স্যামসাং এল সহ আমেরিকান প্রযুক্তি ব্যবহার করে এমন যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হোয়াওয়ে কোনো যন্ত্রাংশ কিনতে পারবে না এমন পরিস্থিতিতে হোয়াওয়ে তাদের হারমোনি ওয়েস টু পয়েন্ট এর ঘোষণা দিল এত বাধা পেরিয়ে হোয়াওয়ে যদি হারমোনি অয়েস যুক্ত স্মার্টফোন বাজারে আনেও তবুও একে প্রতিযোগিতা করতে হবে গুগলের অ্যান্ড্রয়েড কিংবা অ্যাপলের আইওএসের মতো প্রতিষ্ঠিত অপারেটিং সিস্টেমের সাথে কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজিত হবে উইন্ডোজ কিংবা ম্যাকের ওএসের মতো জায়ান্টের সাথে বিভিন্ন ঔষধ থেকে বলা হচ্ছে হারমোনি ওএসএ অ্যান্ড্রয়েড আই এ অ্যাপ কম্পিটেবিলিটি থাকবে হাওয়া নিশ্চিত করেছে খুব সহজেই অন্যান্য অপারেটিং সিস্টেমের অ্যাপ এতে পোর্ট করা যাবে হারমোনি ওয়েস খুবই লাইটওয়েট এবং ইফিসিয়েন্ট হবে এছাড়াও হারমোনি ওয়েসের মাল্টিপল ডিভাইস সাপোর্ট করা এবং অ্যাপ ডেভেলপমেন্ট করা অনেক সহজ বিধায় হুয়াওয়াওয়ের সামনে বড় সুযোগও আছে ডেভেলপারদের সুবিধার জন্য হুয়া হারমোনি সোর্স ওপেন করে দিয়েছে অর্থাৎ ক্লিনাক্সের মতো এটিও ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ফলে যে কেউ চাইলে এই অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করতে পারবে সামগ্রিক আলোচনায় বোঝা যাচ্ছে হারমোনি সফল হবার মতো যেমন অনেকগুলো শক্তিশালী কারণ রয়েছে ঠিক তেমনি এর সামনে রয়েছে অত্যন্ত কঠিন কিছু চ্যালেঞ্জও তাই এর সফলতা কিংবা ব্যর্থতা নির্ভর করবে হোয়া কতটা দক্ষতার সাথে তাদের অপারেটিং সিস্টেমের জন্য ডেভেলপারদের আকর্ষণ করতে পারবে এবং অন্যান্য কোম্পানির সাথে পারস্পরিক সহযোগিতা করতে পারবে তার উপর এর সাথে বৈশ্বিক প্রতিযোগিতা বিশ্ব রাজনীতি সহ আরও অনেক বিষয় তো সবসময় থাকবেই বিশেষ করে বর্তমানে চীনের সাথে আমেরিকা সম্পর্কের যে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ চলছে সেটার অনেক প্রভাব থাকবে হারমোনি এবং হারমোনি অয়েসের উপর হারমোনি অয়েস চীনের স্বাবলম্বী হবার ভীষণ দু হাজার পঁচিশের সাথে পুরোপুরি খাপ খায় বলে চীনের দেশীয় মার্কেটে এটি সফল হবে বলে সেটা অনেকে নিশ্চিতভাবে বলা হয় তবে বিশ্ববাজারে এটি আদৌ সফল হবে কিনা তা নির্ভর করবে হোয়াওয়ের দক্ষতার উপর